গাজীপুরে দিন দিন বাড়ছে ড্রাগন ফলের চাষ। বর্তমানে জেলায় প্রায় শতাধিক বিঘা জমিতে চাষ হচ্ছে সুস্বাদু এই ফল। অনেকেই শখের বসে ড্রাগন চাষ করলেও তা থেকে লাভবান হচ্ছেন আর্থিকভাবে। ড্রাগন চাষিদের সহায়তা করার কথা জানিয়ে জেলা কৃষি বিভাগ বলছে, ব্যাপক হারে চাষ হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে ড্রাগন ফল। গাজীপুর থেকে দেওয়ান সামানউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন শারমিনাজা শান্তা। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া গ্রামের মাসুম রানা পেশায় একজন ব্যবসায়ী। শখ করেই শুরু করেন ড্রাগন ফলের বাগান। গেল বছর 5 বিঘা জমিতে 9,300 চারা রোপণ করেন তিনি। রোপণের প্রথম বছরেই ফল আসে তার বাগানে। চলতি মৌসুমের প্রায় 30 লাখ টাকার ফল বিক্রির আশা করছেন বাগান মালিক। তার সফলতা দেখে বিদেশি এই ফলের বাগান করতে আগ্রহী হয়ে উঠেছে স্থানীয় অনেকেই। প্রত্যেকটা গাছের মধ্যে অসংখ্য ফল এবং অনেক ফল আছে, যেটা 1 কেজির উপরে আমরা অনেক জায়গায় দেখেছি, কিন্তু কোনো জায়গায় এত বড় ফল আমরা কোথাও দেখিনি। সত্যি আমরা অভিভূত। ওনার সাফল্য দেখে যারা আমরা এলাকার অনেক লোকজন আছি, অনেকে হয়তো চিন্তা করতেছি যে মাসুমরানার মধ্যে একটি ড্রাগন ফলের বাগান করব। সরকারি সহযোগিতা পেলে বাগান আরও বড় করে এই ফল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে চান বাগান মালিক। সরকারের দৃষ্টি থেকে যদি আসে আমাদের এদিকে, তাহলে অনেক নতুন উদ্যোক্তা আসবে এবং কি এই ফলগুলো বেশি বেশি চাষ করে বাংলাদেশের চাহিদা মিটিয়েও বিশ্বের বহির্বিশ্বের অনেক চাহিদা মিটিয়ে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আনা সম্ভব। ড্রাগন চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ। ড্রাগন ফল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে দাবি এই কর্মকর্তার। আমাদের উপর সরকারি কৃষি বিস্তার বিন্দু আছেন, যারা মাঠে নিয়োজিত আছেন তারা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন। আমরা মাঠে ভিজিট করার সময় আমরা ভিজিট করি এবং আমরা পরামর্শ দিয়ে থাকি। আর কোনো কৃষক ভাই যদি কোনো ঋণ নিতে চায়, সেক্ষেত্রে আমাদের কৃষি ব্যাংক আছে, ওখান থেকে তারা স্বল্প ঋণ নিতে পারবেন। এবং এবছর গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় 20 বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করা হয়েছে। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।